the UK Carrier Strike Group, spearhead of the UK's Joint Expeditionary Capability. এই খবরটা 2021 সালের 4th মেতে ইউকে গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া গিয়েছিল। 21 সালের 4th মে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি একটি ভার্চুয়াল সামিটে দুই দেশের সমুদ্র তীরবর্তী নিরাপত্তা এবং শিল্পজাত সামগ্রীর উৎপাদনের উপর বিশেষভাবে নজর দিয়ে নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করার ইচ্ছেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। আঞ্চলিক উন্নতি এবং স্থায়িত্বের উপর নিজেদের সমান ইচ্ছাকে চিহ্নিত করে ভারত এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্বাধীন এবং মুক্ত সহযোগিতার সুফল সম্পর্কে নেতারা আমাদের পুনরায় আশ্বস্ত করেছেন। তারা সমুদ্র তীরবর্তী শাসনক্ষেত্রের সচেতনতা নিয়ে একটি মহত্বপূর্ণ নতুন সহযোগিতায় যুক্ত হয়েছেন, যেটির মধ্যে সমুদ্র উপকূলবর্তী তথ্য আদান প্রদানের নতুন একটি চুক্তিও আছে। আসলে এই চুক্তিতে ইংল্যান্ডকে আমন্ত্রণ করা হয়েছিল ভারত সরকার দ্বারা গুরগাঁওতে ভারতের তথ্য একীকরণ কেন্দ্রে উচ্চাকাঙ্ক্ষী অনুশীলন প্রকল্পে যোগদান করার জন্য, যেখানে একটি তৃতীয় পক্ষও আছে। প্রশ্ন একটাই, তৃতীয় আবার কে? এই ভারত প্রশান্ত মহাসাগরীয় চুক্তি ছাড়াও দুই দেশ নিজেদের সরকারের মধ্যে চলতি ভারতের ভবিষ্যতের এয়ার ইঞ্জিনের চাহিদার সহযোগিতার চুক্তিকেও বাড়িয়ে তোলার জন্য সহমত হয়েছে। 2030-এর রোডম্যাপের অংশ হিসাবে ভারতের দেশীয় হালকা যুদ্ধবিমান মার্ক টুকে তৈরি করতে যৌথ সহযোগিতা করতে দুই দেশই সহমত হয়েছে। ব্যাস আর পারছি না, বাংলায় পড়লাম বলেই মনে হয় মাথাটা ঘুরছে, ইংরেজিতে পড়লে হয়তো মানিয়ে যেত। যাই হোক, বাকিটা ভিডিওটা দেখে নিজেরাই পড়ে নেবেন। শুধু যাওয়ার আগে তিনটে কিওয়ার্ড বলবো, ইচ্ছা থাকলে সার্চ করে নেবেন। 1 নম্বর নিউ ওয়ার্ল্ড অর্ডার, 2 নম্বর অ্যাজেন্ডা 2030, 3 নম্বরটা ভিডিওটা শেষে বলবো। এবার ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারা। Our commitment to an international order, promoting open societies and economic growth. The most potent display of combined British sea and air power, working with India to defend democratic values, tackle shared threats, and keep our nations safe. A new anchor in the Indo-Pacific. Namaste, India. We are here. কিওয়ার্ডটা দেখো, যেটা ভালো হয়।